আসসালামু আলাইকুম সবাইকে, আমি স্যাম ফ্রম গেমিং জেন বিডি। আর আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে আপনার ETS2 এর মাল্টিপ্লেয়ার উইন্টার মোড অ্যাক্টিভ করবেন। তার আগে আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন প্লিজ হিট দি সাবস্ক্রাইব বাটন, আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন থ্যাংক ইউ সো মাচ। উইন্টার মোড ইনস্টলের জন্য আপনাকে প্রথমে ডিসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে আপনি হচ্ছে ট্রাকারস্এমপির ওয়েবসাইটে চলে আসতে হবে। এখানে যদি সব কিছু দেওয়া আছে তারপর আমি কি বুঝে না, এই জন্য হচ্ছে আমি ভিডিওটা বানাচ্ছি, এখানে সমস্ত কিছু দেওয়া আছে। সো হচ্ছে আপনাকে প্রথমে করতে হবে, আপনি যেহেতু ETS2 এর মাল্টিপ্লেয়ার সেক্ষেত্রে হচ্ছে আপনাকে ETS2 এর এই যে তিনটা ফাইল ডাউনলোড করতে হবে, এখানে আছে। সো হচ্ছে আমি ফাইলগুলো ডাউনলোডের সিস্টেম দেখা যায়, মোটামুটি সবগুলো সেম প্রসেস। আপনি হচ্ছে এটা যে কোনো একটা ট্যাবে অন করবেন বা এটা সরাসরি অন করতে পারেন। অন করার পর দেখবেন এই যে এরকম আসছে, এখান থেকে কনফার্ম ডাউনলোডে ক্লিক করবেন। তারপর হচ্ছে যেহেতু আমরা প্রিমিয়াম না ফ্রিতে ডাউনলোড করবো, সেক্ষেত্রে হচ্ছে ফ্রি ডাউনলোড এটা ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে আপনাকে একটু ওয়েট করতে হবে, এখানে দেখেন লিখে দিয়েছে একটু ওয়েট করতে হবে। যদি তাও না হয় আপনার হচ্ছে এখানে ক্লিক হেয়ারে ক্লিক করলেই ডাউনলোড স্টার্ট হবে, যেহেতু আমাদের হবে এই জন্য আমরা ওয়েট করবো। এটা হচ্ছে আপনার নেটের স্পিডের উপর ডিপেন্ড করে ডাউনলোড হবে, এটা হচ্ছে 1.2 GB একটা ফাইল। সো হচ্ছে আমি ডাউনলোড করবো না কারণ আমার ডাউনলোড করা আছে। আপনাকে ওই তিনটা ফাইল ডাউনলোড করতে হবে, ডাউনলোড করার পর দেখবেন যে ঠিক এরকম একটা এরকম তিনটা ফাইল চলে আসছে। আপনার এগুলো SS ফাইলে দেওয়া থাকবে, এর জন্য আপনাকে কিছু চেঞ্জ করতে হবে না, আপনাকে শুধু তিনটা ফাইল প্রথমে কপি করতে হবে। কপি করার পর হচ্ছে ডকুমেন্টে যাবেন, ডকুমেন্টের পর ETS2MP এখানে আসবেন, এখানে আপনার মড ফোল্ডার থাকবে না, এরকম থাকবে। তারপর হচ্ছে আপনার এখানে নিউ ফোল্ডার থেকে একটা মড ফোল্ডার ক্রিয়েট করে নেবেন, এটা হচ্ছে লগসের নিচে থাকবে, এখানে মড ফোল্ডার ক্রিয়েট করবেন। ক্রিয়েট করার পর এখানে মডটা অ্যাক্টিভ করে দেবেন, এই যে দেখবেন মড কপি হচ্ছে। এরকম মড কপি হওয়ার পর আপনারা হচ্ছে সরাসরি গেমটা অন করবেন। গেমটা অন করলে আপনার দেখবেন হচ্ছে আইস রোড চলে আসবে, আপনাকে কিছু করতে হবে না, আমি তাও দেখা দিচ্ছি আপনাদের। মোড অ্যাক্টিভ করবে আপনাকে হচ্ছে ট্রাকারস্এমপিতে আপনাকে হচ্ছে গেমটা অন করতে হবে, অন করে হচ্ছে গেমে চলে আসবেন। এখানে আমাদের একটু ওয়েট করতে হবে। আচ্ছা আমরা এখানে একটু ওয়েট করি, তারপরে দেখতেছি কি হয়। আপনাদের হচ্ছে স্বাভাবিকভাবে আপনাদের কোনো মড সিরিয়াল কোনো কিছু চেঞ্জ করতে হবে না। এখানে আপনারা আপনাদের অ্যাকাউন্টের ইমেল পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে ফেলবেন ট্রাকারস্এমপি। তারপর হচ্ছে যে সার্ভারে খেলবেন সেই সার্ভারটা সিলেক্ট করে এখান থেকে প্রোফাইলটা সিলেক্ট করে নেবেন, যেহেতু আমি বিটের, সো বিটের প্রোফাইল। তারপর হচ্ছে কন্টিনিউ গেমস, কন্টিনিউ গেম দেওয়ার পর আপনার সাথে সাথে দেখতে পারবেন যে আপনাদের হচ্ছে বরফের রাস্তা মানে আইস রোড চলে আসছে। এই যে দেখেন এরকম আইস রোড চলে আসবে, আর এখানে একটু কন্ট্রোলিংটা একটু অন্যরকম হবে স্বাভাবিক থেকে, যাই হোক সেটা কোনো ব্যাপার না। আজ এইটুকুই, সকলেই ভালো থাকুন, আর দেখা হবে পরবর্তী কোনো একটি টিউটোরিয়ালে। টিল দেন টেক কেয়ার, টাটা।